ড্রাই ফ্রুটস বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, বাচ্চাদের শরীর গরম রাখতেও সাহায্য করে। এই করোনা পরিস্থিতিতে বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটস ভীষণ ইম্পর্টেন্ট। তেমনি মাথায় রাখতে হবে বাচ্চাদের পেটটা যেন ঠান্ডা থাকে, তো তার জন্য ডাবের জল, নুন চিনির জল, লেবুর শরবত, মিছরির জল বা বাতাসা ভেজানো জল, এগুলো কিন্তু কন্টিনিউ দিতে থাকতে হবে, তবেই কিন্তু ব্যালেন্স থাকবে বাচ্চাদের শরীরে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বেবি অ্যান্ড মেয়েতে। তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। আজকে দেখাবো ড্রাই ফ্রুটস পাউডার। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছো যে ড্রাই ফ্রুটস পাউডার তৈরি করতে গেলে কীরকম দলা পাকিয়ে যায়, তো আজকে আমি দেখিয়ে দেব তোমাদের কিভাবে সঠিক পদ্ধতিতে ড্রাই ফ্রুটস বানাতে হয়। আমি এখানে নিয়েছি পেস্তা, যেটা খোলা ছাড়িয়ে নিয়েছি। পেস্তার মধ্যে আছে ভিটামিন ই, পটাশিয়াম, যা স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এবং মস্তিষ্ক বিকাশেও সহায়তা করে। নিয়েছি কাজু বাদাম, যার মধ্যে আছে গুড ফ্যাট, যা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। নিয়েছি চিনে বাদাম, যার মধ্যে আছে আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টস। নিয়েছি পেস্তা, যার মধ্যে আছে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্ক। নিয়েছি কুমড়ো দানা, যার মধ্যে আছে জিঙ্ক এবং ফাইটোকেমিক্যাল, যা বাচ্চাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এবং নিয়েছি তরমুজের বীজ, যার মধ্যে আছে ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্ক, যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো, কিন্তু এই করোনাকালে যেগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের, সেগুলো দিয়ে আমি পাউডারটা বানাবো। দেখো, আমি কড়াই নিয়ে নিয়েছি, এবার আমন্ডটা নিয়ে নেব। সব সময় মাথায় রাখতে হবে ড্রাই ফ্রুটস যখন আমরা রোস্ট করছি তখন একদম ধিমে আছে সেটা করতে হবে। হাই ফ্লেমে দিয়ে দিলে কি হবে, ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না, ভেতর থেকে ক্রাঞ্চি না হলে যখন আমরা এটা পাউডার বানাতে যাব তখন সেটা তেল ছেড়ে দেবে। দেখো, আমি এটা রোস্ট করে তুলে নিলাম। এবার দিয়ে দেব কাজু, এটাও এইভাবে রোস্ট করে নেব। প্রত্যেকটা ড্রাই ফ্রুটস পাউডার আমি আলাদা আলাদা করে রোস্ট করছি, কারণ প্রত্যেকটা ড্রাই ফ্রুটসের নির্দিষ্ট একটা টাইম আছে, তাই একসাথে সব একসাথে দিয়ে দেব না, একটা একটা করেই করব। দেখো, কাজুগুলো ভালো রোস্ট হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেব চিনে বাদাম বা পিনাটসগুলো। পরিমাণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি কাজু আমন্ড এক রেখেছিলাম এবং অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো একটু কম দিয়েছি। দেখো, এগুলো আমি ভালো করে রোস্ট করে নেব। এবার আমি কড়াইটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে আবার আগে থেকে ভেজে রাখা আমন্ডগুলো দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কিন্তু কড়াইটা গরম আছে, সেই জন্য এই কাজু বাদামগুলো বা এই ড্রাই ফ্রুটসগুলো কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, না হলে একদিক পুড়ে যাবে এবং একদিক সাদা থেকে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ ড্রাই ফ্রুটসগুলোকে নাড়িয়ে যাচ্ছি। আবারও গ্যাস জ্বেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার পেস্তাগুলো ভালো করে রোস্ট করে নেব। পেস্তাগুলো ভালো মতো রোস্ট হয়ে গেলে আমি কুমড়োর দানাগুলো এর মধ্যেই দিয়ে দেব। দেখো, এগুলো ভালো মতো রোস্ট হয়ে গেছে, এবার কুমড়োর দানাগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে একসাথে রোস্ট করে নেব। দেখো, এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। কড়াইটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ আমি এই চারমগজ বা তরমুজের দানাগুলো ভেজে নেব, কারণ এটা ভাজতে খুব একটা সময় লাগে না, তাই আমি গ্যাসটা বন্ধ করে গরম কড়াইটাতেই এটা ভেজে নেব। দেখো, এইভাবে একটা ছাঁকনি নিয়ে আমি এগুলো চেলে নিচ্ছি, যদি কোনো রকম ময়লা ধুলোবালি থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে।
অনেক সময় খোলা টোলা থেকে গেলে সেগুলো বাচ্চাদের গলায় আটকায়, তো সেই জন্য এটা ছেলে নিচ্ছি ভালো মতো। দেখো এবার মিক্সিং জার নিয়ে নিচ্ছি, মিক্সারের জার, এর মধ্যে আমি অল্প অল্প করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে গ্রাইন্ড করলে পাউডার ফর্মে আসবে, দলা পাকিয়ে যাবে না। তুমি নিশ্চয়ই এই সুইচ ঘোরানোটা দেখতে পাচ্ছো। দেখো এইভাবে পাউডার করলে তবেই কিন্তু পাউডার ফর্মে আসবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তোমরা অনেকেই বলেছো দলা পাকিয়ে যাচ্ছে, তো এইভাবে করলে কিন্তু পাউডার মতো হবে। আর প্রত্যেকবার মিষ্টি করার পর সমস্ত উপকরণ ঝাঁকিয়ে দিতে হবে, যাতে নিচের উপকরণগুলো ওপরে চলে যায় এবং ওপরের উপকরণগুলো নিচে নেমে আসে। দেখো কত সুন্দর পাউডার হয়ে গেছে, আরও একটু বাকি আছে, আমি আবারও একবার মিক্সি করে নেব। তোমাদের দেখিয়ে দিলাম দলা কিন্তু পাকায়নি। দেখো কি সুন্দর পাউডার হয়ে গেছে, এটা তোমরা যে কোনো মিষ্টি খাবারের সাথে বাচ্চাদের দিতে পারো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ।